নমস্কার বন্ধুরা, বৃষ্টির সন্ধ্যায় আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের এই মুখরোচক রেসিপিটা। বন্ধুরা, এই যে সস দুটো, এই সস দুটোর যে রেসিপি সেটা আপনাদেরকে পরে শেয়ার করব, কারণ আজকে শেয়ার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। সেজন্য আজ আর এই সসের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি না। রেস্টুরেন্ট স্টাইলের আজকের এই রেসিপিটা তৈরি করতে লাগবে প্যানকো, ব্রেড ক্রাম্বস। আর সেই ব্রেড ক্রাম্বস করার জন্য লাগবে ব্রেড। ব্রেডটাকে কেটে বাদ দিয়ে দিলাম, ব্রেডটাকে টুকরো করে কেটে নেব। আর এটাকে মিক্সিতে একটু ঘুরিয়ে নিতে হবে। এই প্যানকো ব্রেড ক্রাম্বস মার্কেটে কিনতে পাওয়া যায়। আমি আজকে আপনাদেরকে শেয়ার করছি বাড়িতে কীভাবে তৈরি করবেন। এই প্যানকো ব্রেড ক্রাম্বসটা আমি আজকে ব্যবহার করছি। ব্রেডটাকে টুকরো করে কেটে নিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নিলাম। আর এই ব্রেড ক্রাম্বসগুলো যে ময়েশ্চারটা থাকে, সেই ময়েশ্চারটা একটু নাড়িয়ে নিতে হবে। ময়েশ্চারটা যখন টেনে নিয়েছে, এবার এটাকে দানা দানা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। মিশিয়ে নেব নুন আর গোলমরিচের গুঁড়ো। এই আমি এখানে তিনখানা স্টেপ সাজিয়ে নেব। এই ব্রেড ক্রাম্বসগুলোর মধ্যে নুন আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আর নেব ময়দা, মেজারমেন্ট কাপের ময়দা নেব। সেই ময়দাতে দিয়ে দেব নুন। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটা পাত্র নেব, যেটার মধ্যে ময়দা দিচ্ছি আর দিচ্ছি কর্নফ্লাওয়ার। দেব নুন, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স, রসুন বাটা, আর এইগুলোকে ঠান্ডা জল দিয়ে গুলে নিতে হবে। ঠান্ডা জলটা ব্যবহার করেছি এখানে, এই চা খুব ক্রিস্পি হবে মুচমুচে। আপনারা যদি ঠান্ডা জল না থাকে, নর্মাল টেম্পারেচারের ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। আর এইভাবে এটাকে রেখে দেব। বন্ধুরা, এখানে আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। আর এই পেঁয়াজের রিংগুলো নিয়ে নেব, অনিয়ন রিং। আর এই অনিয়ন রিংয়ের যে বাকি টুকরোগুলো থাকবে, সেগুলো কিন্তু আমি ড্রাই পাউডার করার জন্য, শুকনো পাউডার, পেঁয়াজের পাউডারটা আমি তৈরি করে নেব। এটা আমি কিভাবে করেছি সেটা ডেসক্রিপশানে দিয়ে দিলে আপনারা লিঙ্কটা দেখে নেবেন, আবারও ভিডিওটা পেয়ে যাবেন। বন্ধুরা, এই যে পেঁয়াজের ভেতরে যে সেলটা, পাতলা যে সেলটা থাকে, এটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি ছাড়িয়ে নিচ্ছি, আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে না ছাড়ালেও চলবে। এইভাবে ছাড়িয়ে নিয়ে প্রত্যেকটা রেডি করে নেব। বন্ধুরা, এইবার এখানে এই যে ছাড়ানো পেঁয়াজগুলো, ভেতরে যে সেলটা বাদ দিয়ে দিয়েছি, এ তারপর সেটাকে ময়দার মধ্যে কোট করে নিচ্ছে, শুকনো ময়দাটা যেটা নুন দিয়ে রেডি করে রেখেছিলাম। তারপরে এই গোলাটা যে তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এইভাবে যে গোলাটা চুবিয়ে নেওয়ার পরে এটাকে খানিকক্ষণ সময় ধরে রাখতে হবে। তাতে কী হবে, যে অতিরিক্ত যে গোলাটা ওর গায়ে ছিল সেটা পড়ে যাবে। এরপরে যে প্যানকো ব্রেড কাম যেটা রেডি করে রেখেছিলাম, সেটাকে আবারও ওই অনিয়ন রিংটা দিয়ে ভালো করে ঘুরিয়ে নিলাম। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার প্রত্যেকটা অনিয়ন রিং এইভাবে রেডি করে নিয়ে 10 মিনিট এটাকে রেস্টে দিতে হবে। আর এই 10 মিনিটের মধ্যেই আমার এই সসটা তৈরি করতে হবে। সসটা আজকে আর রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। বন্ধুরা, তেলটা কিন্তু এখানে গরম হালকা হয়েছে, তখনই আমি অনিয়ন রিংগুলো দিয়ে দিলাম। বেশি গরম হবে না, খুব কমও গরম হবে না, হালকা গরম হবে যখন। দেখুন কি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। আজকে একটা ছোট্ট টিপস বলি,
এই যে অনিয়ন রিংগুলো ভেজে নেওয়ার পর তেলের মধ্যে যে নিচে ব্রেডক্রাম্বসগুলো পড়েছিল সেগুলোকে তুলে নিতে হবে, কারণ সেটা যদি থাকে পুড়ে গেলে তেলটা কালারটা চেঞ্জ হয়ে যাবে আর পরবর্তী যে ভাজাগুলো হবে তাতে কালারটা অত সুন্দর হবে না। আজ ভিডিওটা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও।